গুড মর্নিং এভরি ওয়ান কেডিয়ারে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে পি এন বি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় আবারও নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের নতুন পিও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পদে কতগুলি শূন্য পদ রয়েছে কোন কোন জেলায় নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়সসীমা কি চাওয়া হয়েছে সেই সঙ্গে তোমাদের বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে কিভাবে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তো এই নিয়োগের বিজ্ঞপ্তি গতকাল অর্থাৎ আট চার দু হাজার বাইশের দৈনিক সংবাদপত্রে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন সিও মালদা নজরুল সওনি মালদা পশ্চিমবঙ্গ সাত তিন দুই এক শূন্য এক সঙ্গে দেখো ফোন নাম্বার এবং ইমেল আইডি মেনশন করা আছে এখানে বলা হয়েছে সাবার্ডিনেট ক্যাডারে পিও নিয়োগের বিজ্ঞপ্তি তারপরে দেখো বলা হয়েছে মালদা সার্কেল অফিসের অধীনস্থ শাখা সময়ে সাবর্ডনেট ক্যাডারে পিয়ন পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট জেলা স্থায়ী অধিবাসী যোগ্য ভারতীয় নাগরিকদের থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দরখাস্ত আমন্ত্রণ করছে এরপর দেখো বলা হয়েছে জেলাভিত্তিক শূন্যপদ তেখানে প্রথমেই জেলার নাম তারপরে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ মোট শূন্যপদ এবং সমান্তরাল সংরক্ষণ উল্লেখ করা আছে এখানে প্রথম জেলা বলা হয়েছে মালদা তোমাদের মালদা জেলায় মোট পাঁচটি শূন্যপদ রয়েছে এর মধ্যে সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য তিনটি শূন্যপদ ও জন্য একটি এসসির জন্য একটি এবং তারপরে তোমাদের উত্তর দিনাজপুর জেলায় একটি শূন্যপদ রয়েছে সাধারণ ক্যাটাগরির জন্য বা জেনারেল ক্যাটাগরির জন্য এরপরে তোমাদের বয়স বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশের মধ্যে সঙ্গে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি এস ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে এবং ও ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে তিন বছর বয়সের ছাড় রয়েছে এবং সঙ্গে বলা হয়েছে ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তেরো বছর বয়সের ছাড় রয়েছে এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থী ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে দশ বছর বয়সের ছাড় রয়েছে এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে এক এক দু এই তারিখের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে তো এখানে বলা হয়েছে টেন প্লাস টু মান বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে ইংরাজি পড়া এবং লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে এটাই সর্বনিম্ন এবং সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা মান এবং বলা হয়েছে গ্র্যাজুয়েট প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য নন ঠিক আছে তারপরে দেখো বেতন বলা হয়েছে তোমাদের এখানে বেসিক পে রয়েছে চোদ্দো থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে তোমরা অন্যান্য ভাতাও কিন্তু পাবে তো এখানে তোমরা কিন্তু মাস গেলে প্রায় কুড়ি হাজার প্লাস বেতন পাবে ঠিক আছে কুড়ি হাজার প্লাস টাকা তোমরা এখানে কিন্তু বেতন পাবে এই পোস্টে তো ভালো একটা বেতন তোমাদের এই পোস্টে রয়েছে স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা যোগ্য প্রার্থীদের কেবলমাত্র যে জেলার জন্য শূন্যপদ বিজ্ঞাপিত বা প্রকাশিত হয়েছে সেই জেলার স্থায়ী অধিবাসী হতে হবে ঠিক আছে তো যে জেলার জন্য তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে সেই জেলার কিন্তু স্থায়ী বাসিন্দারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অন্য জেলার প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে হবে তোমাদের এখানে অফলাইনে বাইপোস্টে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে উপরোক্ত যোগ্যতমান পূরণকারী প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষরিত ও পূরণ করা দরখাস্ত পাঠাবেন যার মধ্যে দরকারি তথ্যগুলি দেওয়া থাকতে হবে কি কি বলা হয়েছে দেখানো তোমাদের এক নাম্বারে বলা হয়েছে দরখাস্তকারীর নাম দুই নম্বরে পিতার নাম তিন নামের জন্ম তারিখ চার নাম্বারে বলা হয়েছে এক এক দু এই তালিকের ভিত্তিতে বয়স কত লিখতে হবে তারপরে তোমাদের পাঁচ নাম্বারে বলা হয়েছে দশম শ্রেণী থেকে সর্বশেষ পরীক্ষা উত্তীর্ণ হওয়া তারিখ এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রাপ্ত শতকরা নাম্বার সমেত শিক্ষাগত যোগ্যতা বর্তমানে যদি কোনো কোর্সে পাঠ্যরত হয়ে থাকে তা উল্লেখ করতে হবে সাত নম্বরে বলা হয়েছে কাস্ট ক্যাটাগরি এবং ধর্ম আট নম্বরে যোগাযোগের ঠিকানা তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নয় নম্বরে স্থায়ী ঠিকানা দশ নম্বরে যেখানকার স্থায়ী অধিবাসী সেই ঠিকানা গ্রাম তালুক জেলা এরপরে এগারো নম্বরে বলা হয়েছে কোন কোন ভাষা জানা আছে পড়তে পারা লিখতে পারা লিখতে হবে তারপরে বারো নম্বরে বলা হয়েছে মোবাইল বা ল্যান্ড ফোন নাম্বার তারপরে তোমাদের তেরো নম্বরে ইমেল আইডি লিখতে হবে চোদ্দ নম্বর বর্তমানে কোনো কাজে নিযুক্ত থাকলে তার বিষদ তথ্য উল্লেখ করতে হবে পনেরো নাম্বারে বলা হয়েছে অন্য কোনো দরকারি তথ্য এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে উল্লেখ করে লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো চার নম্বরে তোমাদের এখানে বলা হচ্ছে যে সমস্ত নথিপত্রের স্বাক্ষরিত স্বস্বাক্ষরিত প্রতিলিপি অর্থাৎ তোমাদের সেল প্যাটাস্টের জেরক্স কপি দরখাস্তের সঙ্গে দিতে হবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও তোমাদের এখানে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে যথাযথভাবে স্বাক্ষরিত দরখাস্তে একেবারে ওপরের অংশে ডান দিকের কোনো একটি পাসপোর্ট মাপের ছবি সাটিয়ে দিতে হবে দুই নাম্বারে বলা হয়েছে সর্বশেষ যে স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন সেই স্কুল বা কলেজ লিভিং সার্টিফিকেট এবং দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পূর্ণাঙ্গ মার্কশিট সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় সার্টিফিকেট তিন নাম্বারে বলা হয়েছে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে নন ক্রিমিলিয়ার অন্তর্ভুক্তির সর্বশেষ সার্টিফিকেট সহ কাস্ট সার্টিফিকেট চার নাম্বারে বলা হয়েছে ঠিকানা ও পরিচয় প্রমাণের প্রতিলিপি পাঁচ নাম্বারে বলা হয়েছে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র বা ডোমিসাইল হওয়া প্রমাণ হিসাবে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছয় নাম্বারে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট সাত নাম্বারে আধার কার্ড এবং তারপরে দেখো বলা হয়েছে তোমাদের আবেদনপত্র বা দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় বলা হয়েছে বাইশ চার দু বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে এই সমস্ত ডকুমেন্টের জিরাজ কপি তোমাদের সেল প্যাটাস্টার করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাতে হবে এখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়নি তোমাদের এখানে পনেরোটা পয়েন্ট উল্লেখ করা আছে এই পয়েন্টগুলো উল্লেখ করে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম টাইপ করে তৈরি করতে হবে এবং সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে সঙ্গে তোমাদের এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেল প্যাটাস্টেট করে দেবে এবং তোমাদের এখানে বলা হয়েছে সহায়ক নথিপত্রগুলি বয়স যোগ্যতা কাস্ট সার্টিফিকেট অভিজ্ঞতা ডোমিসাইল ইত্যাদি স্বস্বাক্ষরিত প্রতিলিপি সমেত হবে সম্পূর্ণ দরখাস্ত সবশেষ বাইশ চার দু হাজার বাইশ তারিখের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দেবে দেখো বলা হয়েছে চিফ ম্যানেজার এইচআরডি ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস মালদা থানা ইংলিশ বাজার পশ্চিমবঙ্গ সাত তিন দুই এক শূন্য এক ঠিক আছে তো লাস্ট তোমাদের রয়েছে চব্বিশ চার দু বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো পরীক্ষা নেওয়া হবে না তোমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশান করা হবে ঠিক আছে তো হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখো ডেট এখানে আট চার দু তো তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবে এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে বিভিন্ন চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে তো যারা এখনো পর্যন্ত যুক্ত হন অবশ্যই যুক্ত হয়েছেও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাপটা গিয়ে সার্চ করতে পারো কেরিয়ার উইসডাম লিখে সিএআর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিওএম লিখে সার্চ করবে এবং সেখানে আমাদের চ্যানেল শো হবে সেখানে তোমরা জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে ঠিক আছে